Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনাদের সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি এবং রহমত বর্ষিত হোক। এই অনুষ্ঠানটাই আমাদের এই 10 দিন ব্যাপী ইসলামিক কনফারেন্স এবং এক্সিবিশনের শেষ দিন। আর অনুষ্ঠানের শুরুতেই থাকছে কোরআন তেলাওয়াত করছেন ডক্টর ওসমান মোহাম্মদ আল সিদ্দিকী, ডক্টর ওসমান সিদ্দিকী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون بل هو آيات بينات
في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفهم أن الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون صدق الله العظيم প্রিয় দর্শক মণ্ডলী এখন শুরু হচ্ছে আমাদের এই দশ দিন ব্যাপী কনফারেন্সের শেষ অনুষ্ঠান আপনাদের সামনে এখন লেকচার দেবেন ডক্টর জাকির নায়েক আর আজকের আলোচনার বিষয় হল ইসলাম কি মানবতার জন্য সমাধান এখন আসছেন ইসলাম ও কম্পারেটিভ রিলিজনের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি পৃথিবীর বিভিন্ন দেশের শ্রদ্ধেয় বক্তাগণ শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের সবাইকে ইসলামিক নিয়মে স্বাগত জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই দশ দিন ব্যাপী ইসলামিক কনফারেন্স ও এক্সিবিশনের এই শেষ অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হল যে ইসলাম কি মানবতার সমাধান ইসলাম এটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি শব্দটার আরও একটা উৎস আরবি শব্দ সেলম যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা তাহলে আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা এটা কি মানবতার জন্য সমাধান আপনারা যদি অন্য ধর্মগুলো দেখেন অন্য জীবন দর্শন সেখানে গুরুত্ব দেওয়া হয় শুধুমাত্র শরীরের বস্তুগত চাহিদাকে অথবা আত্মিক চাহিদাকে বেশিরভাগ ধর্মই মানুষের আত্মিক চাহিদার উপরে বেশি গুরুত্ব দেয় আর কিছু ইসলাম
যেমন ম্যাটেরিয়ালিজম ইত্যাদি অথবা কমিউনিজম, এগুলো প্রধানত মানুষের বস্তুগত চাহিদার উপরে গুরুত্ব দেয়। ইসলাম আলহামদুলিল্লাহ দুটোকেই গুরুত্ব দেয়। ইসলাম মানুষের আত্মিক ও বস্তুগত দুই ধরনের চাহিদার প্রতি গুরুত্ব দেয়। ইসলাম দুটো দায়িত্বই পালন করে। আর মানবতার সমাধান সম্পর্কে যদি বলা হয়, পবিত্র কোরআন হল এই পৃথিবীর মধ্যে সবচাইতে পজিটিভ বই। কোরআন হল মানবতার একটি ইস্তেহার। কোরআন হল দয়া আর জ্ঞানের ফল্গু ধারা, অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী, বিশ্বাসীদের পথপ্রদর্শক। কোরআন সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা, দুঃখী মানুষের সান্ত্বনার বাণী, এবং কোরআন হল নৈরাশ্যবাদীদের জন্য আশার বাণী। এই পবিত্র কোরআন, এতে মানবতা আর মানুষ জাতির জন্য সমাধান রয়েছে। এভাবে যদি আমরা কোনো সমাধান পাই, তখন আমরা উৎস জানতে চাই, এর সত্যতা সম্পর্কে জানতে চাই। যেমন ধরেন, আপনার জ্বর হয়েছে, তখন কেউ আপনাকে প্রেসক্রিপশন দিলে আপনি জানতে চাইবেন যে প্রেসক্রিপশনটা কে লিখেছে, সে কি একজন ডাক্তার, সেই লোকটার যোগ্যতা কি। একইভাবে মানুষজন জানতে চাইবে যে এই পবিত্র কোরআনের কথাগুলো কে লিখেছেন, মানুষ জানতে চাইবে কোরআনের এই কথাগুলোর সত্যতা কতখানি। তবে এখানে আমার দেয়া সমাধানের কোনো মূল্য নেই, এখানে আমি মূল্যহীন। যিনি মানবতার জন্য এই সমাধান দিয়েছেন, তিনি এই মানুষ জাতির সৃষ্টিকর্তা, তিনি সব জীবজন্তুর স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, তিনি এই বিশ্বজগতের স্রষ্টা। মানবতার সমাধান যিনি দিতে পারেন, তিনি হলেন এই মানুষ জাতির পালনকর্তা ও রক্ষাকর্তা, এছাড়াও তিনি এই বিশ্বজগতের রক্ষাকর্তা। আজকের এই আলোচনা শুরু করার আগে আমি প্রথমেই দর্শক শ্রোতাদের বলবো, পবিত্র কোরআনের সত্যতা এবং এর উৎস সম্পর্কে, কোরআনের উৎস সম্পর্কে আমি সংক্ষেপে এটাই প্রমাণ করব যে পবিত্র কোরআন এটা আল্লাহ তাআলার বাণী। এছাড়াও সেই সব লোকজন যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের সামনে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ অবশ্যই আছেন। যখন কোনো নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে সে কোনো রকম ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমেই যেটা করি আমি তাকে অভিনন্দন জানাই। আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি। আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো, সে চিন্তা করে, বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। উনি খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান, উনি হিন্দু কারণ ওনার বাবা হিন্দু, উনি মুসলিম কারণ ওনার বাবা একজন মুসলিম। এই নাস্তিক সে চিন্তা করেছে অবশ্যই তার একটা ধর্মীয় পরিচয় আছে, কিন্তু সে তা মানে না যে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে, সে তেমন ঈশ্বরকে মানে না, ঈশ্বরের অস্তিত্বকে সে অস্বীকার করে। আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো, সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম কথার প্রথম অংশটা সে বলে ফেলেছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই, আমাকে যেটা করতে হবে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাআল্লাহ। এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে। অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এটা বোঝানো লাগবে যে তারা যা ঈশ্বরের উপাসনা করে সে সত্যিকার ঈশ্বর নয়। এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে। সেই নাস্তিক মেনে নিয়েছে কোনো উপাস্য নেই, তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে, তাহলে হয়ে যাবে, সেটা আমি করব ইনশাআল্লাহ। বেশিরভাগ নাস্তিক তারা ভাবে যে বিজ্ঞান হলো সবার উপরে, বর্তমানের সময়টা বিজ্ঞান আর প্রযুক্তির যুগ, তারা ভাবে যে বিজ্ঞানই সবার উপরে। আপনি যদি কোনো নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোনো একটা যন্ত্র, ধরেন একটা মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষই আগে দেখেনি, যেটা কথা কেউ শোনেও নি, তারপর সেই মেশিনটা যদি সেই নাস্তিকের সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে প্রথমে কোন মানুষটা আপনাকে
ঠিকভাবে বলতে পারবে এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই মেশিনটা কিভাবে কাজ করে। সেই নাস্তিক তখন বলবে মেশিনটা স্রষ্টা বলতে পারবে, কেউ বলবে উৎপাদনকারী, কেউ বলবে প্রস্তুতকারী, কেউ হয়তো বলবে আবিষ্কারক, কেউ বলবে নির্মাতা, তারা যাই বলুক উত্তরটা এমনই হবে একটা। হয় তারা বলবে স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারী, অথবা বলবে আবিষ্কারক, উত্তরটা এরকম একটা হবে। এখন উত্তর যেটাই হোক সেটা আপনার মাথার ভেতরে আপনি রেখে দেন। তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হল, সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায়, এটাই বিগ ব্যাং। এখান থেকে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, বিভিন্ন গ্রহ, আর সৃষ্টি হয়েছে পৃথিবী। এটাকেই বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং। সেই নাস্তিককে প্রশ্ন করেন যে মানুষ কবে প্রথম এই বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছে, সে আপনাকে বলবে আমরা জেনেছি কিছুদিন আগে, 30 বছর আগে, 40 বছর আগে। আমি তাকে বলবো যে বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার সম্পর্কে এই তথ্যটা পবিত্র কোরআনে খুব সংক্ষেপে বলা হয়েছে এখন থেকে 1400 বছর আগে। পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাহ জিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্না সামাওয়াতু ওয়াল আরদা কানা তারাতকান ফাফাতাক নাহুমা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল আমি পৃথক করে দিলাম। আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন এখন থেকে 1400 বছর আগেই বলেছে। এই কথা কোরআনে কে বলতে পারে, সে নাস্তিক বলবে হতে পারে আন্দাজে লেগে গেছে, তর্ক করবেন না, বলে যান আমাদের এই পৃথিবীর আকার কি, সে নাস্তিক বলবে যে আগেকার দিনে মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী একেবারে সমতল। এরপর 1557 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1557 সালে সেটা পবিত্র কোরআন 1400 বছর আগেই বলেছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াল আর্দা বাদা জালিকা দাহাহা, এবং পৃথিবীকে আমি বানিয়েছি ডিমের আকৃতির মতো। আরবি শব্দ দাহাহা, এর একটা অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা, আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে যার অর্থ হলো ডিম। আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতি না, এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত, আমাদের পৃথিবী আসলে বর্তুলাকার। এই আরবি শব্দ দাহাহা এটা দিয়ে সাধারণ কোনো ডিম বোঝাচ্ছে না, এখানে বিশেষভাবে বলা হচ্ছে উটপাখির ডিমের কথা। আর আপনারা যদি কোনো উটপাখির ডিম দেখেন এই ডিমটাও আসলে বর্তুলাকার। 1400 বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বর্তুলাকার, সে নাস্তিক বলতে পারে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন, তর্ক করবেন না, বলে যান চাঁদের যে আলো এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো। সে নাস্তিক তখন বলবে আগেকার দিনে মানুষ ভাবত চাঁদের যে আলো দেখি সেটা তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো না, প্রতিফলিত আলো। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি কত মহান যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্যকে যার আলো তার নিজস্ব, এবং চাঁদকে যার রয়েছে প্রতিফলিত আলো, ধার করা আলো। সূর্যের আরবি শব্দ শামস, সূর্যের আলোকে বলা হয় সিরাজ বা ওয়াহাজ, অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ। পবিত্র কোরআনে চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হয় মুনির বা নূর, যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনের কোথাও বলা হয়নি যে চাঁদের আলো তার নিজস্ব আলো। 1400 বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন, সেই নাস্তিক, সে হয়তো অনেকক্ষণ পরে বলতে পারে হয়তোবা আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন, তর্ক করবেন না, বলে যান। আমি যখন স্কুলে ছিলাম, আমি ম্যাট্রিক পাস করেছি 1982 সালে, তখন বিজ্ঞান আর ভূগোলের বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে না,
সেই নাস্তিক বলবে কোরআনে কি এই কথা লেখা আছে? আমি তখন বলবো না না, এই কথাটা আমি পড়েছিলাম স্কুলে, 25 বছরের সময় আগে স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি। কিন্তু পবিত্র কোরআন এখানে বলছে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযী খালাকাল লাইলা নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসাল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুল ফি ফালাকি ইয়াজবাহুন, এবং তারা প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে আরবি শব্দ ইয়াজবাহুন, এর অর্থ কক্ষপথে ঘুরে বেড়ানো, অর্থাৎ সূর্য প্রদক্ষিণ করা ছাড়াও নিজ অক্ষের চারপাশেও ঘুরে বেড়ানো। আর বিজ্ঞান এখন আমাদের বলে নিজ অক্ষের চারপাশে ঘুরতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। পবিত্র কোরআনে 1400 বছর আগে এই কথাগুলো কে বলতে পারেন যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে এই সেদিন, যেটা জেনেছে মাত্র কয়েক দশক আগে? আমি স্কুলে থাকার সময় বিজ্ঞান এটা জানতো না, এখন পাঠ্য বইতে দেখবেন একেবারে পরিষ্কার করেই বলা হয়েছে সূর্য প্রদক্ষিণ করার পাশাপাশি নিজ অক্ষের চারপাশেও ঘুরে। কোরআনে এই কথাটা কে বলতে পারেন? আর তখন দেখবেন সেই নাস্তিক একেবারে চুপ হয়ে যাবে, আপনি থামবেন না, বলে যান বিজ্ঞান এখন আমাদের বলে যে আমাদের এই বিশ্বজগৎ ক্রমবর্ধমান, যেটা আমরা জানতে পেরেছি মোটামুটি 100 বছর আগে। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি এই আকাশকে বানিয়েছি মহাসম্প্রসারণশীল, বিশ্বজগৎ সম্প্রসারণশীল, আরবি শব্দ মুসলিউন, এর অর্থ সম্প্রসারিত বিশ্বজগৎ, ক্রমবর্ধমান বিশ্বজগৎ। ইসলাম ধর্মের অনেক সমালোচক হয়তো বলবেন এটা কোনো বিশাল ব্যাপার না যে ইসলাম জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলছে, কারণ সে সময় আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল। আমিও তাদের সঙ্গে একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল, তবে তাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নত হয়েছিল, তাহলে কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল, এর উল্টোটা হয়নি। এরপর হাইড্রোলজির ক্ষেত্রে তাকে প্রশ্ন করেন যে মানুষ পানিচক্র সম্পর্কে কবে জেনেছে, সে আপনাকে বলবে যে স্যার বার্নার্ড প্যালিসি 1580 সালে ইতিহাসে প্রথমবারের মতো পানিচক্রের বর্ণনা দেন। সমুদ্র হতে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তারপর সেটা মেঘ হয়, সেই মেঘ আকাশে ঘুরে বেড়ায়, তারপর বৃষ্টিপাত, এভাবেই পানিচক্র চলতে থাকে। এই পানিচক্র পবিত্র কোরআনে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনও আমাদের বলবে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তারপর মেঘ হয়, সেই মেঘ জড়ো লেগে আকাশে ঘুরে বেড়ায়, তারপর বৃষ্টিপাত, এভাবে পানিচক্র চলতে থাকে। পবিত্র কোরআন হাইড্রোলজি আর পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলেছে অনেক আয়াতে, সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হিজারের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আরফের 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রাদের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 48-49 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা গাফিরের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা কাফের 9 ও 10 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ওয়াকিয়ার 68 থেকে 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারপর সূরা মুলকের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তারিখের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এভাবে আমি সারাদিন ধরে শুধু রেফারেন্সগুলোই বলে যেতে পারি। পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে, পবিত্র কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন 1400 বছর আগে? আপনি কিন্তু থামবেন না, বলে যান। কোরআন এরপরে বলেছে ভূবিদ্যা সম্পর্কে যে পাহাড় পর্বত এগুলো কিলকের মতো, যাতে করে পৃথিবী ঢলে না পড়ে। পবিত্র কোরআনে সূরা নাবার 6 ও 7 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। এরপরে কোরআন বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে, আমরা জানি যে পানি দুই প্রকার, নোনা আর মিষ্টি, কিন্তু কোরআনে এই সম্পর্কে আরো বলা হয়েছে, সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলাই দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা মিষ্ট ও সুপেয়, আর অন্যটা সেটা নোনা ও খর, তারা মিলিত হলেও মিশে যায় না, তাদের মধ্যে রয়েছে এক অনতিক্রম্য ব্যবধান। এখন আমরা জানি যে এই বারজাক, পবিত্র কোরআন যেটা বলছে, বর্তমানে যারা সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা বলেন এটা হলো একটা অদৃশ্য অন্তরাল। কোরআন এরপরে বলেছে জীববিদ্যা সম্পর্কে,
সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া জাআলনা মিনাল মাইয়্যি কুল্লা শাইইন হাই, প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। 1400 বছর আগে আরবের সেই মরুভূমিতে এ কথা কে বলতে পারে যেখানে পানির প্রচন্ড অভাব, যে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। আর এখন বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। এরপর উদ্ভিদবিদদের ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি উদ্ভিদদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, পুরুষ এবং স্ত্রী। এটা আমরা আগে জানতাম না যে গাছপালারও লিঙ্গ থাকে। পবিত্র কোরআনে সূরা রদ 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি প্রত্যেকটা ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এরপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে দেখবেন কোরআন বলছে সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পশু এবং পাখি তারাও মানুষের মতো সম্প্রদায়, বিজ্ঞান এটা জানতে পেরেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে মৌমাছির জীবনযাত্রা বলা হয়েছে সূরা নাহালের 68-69 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে মাকুরসার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াতে। আর বিজ্ঞান এগুলো জানতে পেরেছে কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। এরপর মেডিসিনের ক্ষেত্রে দেখবেন পবিত্র কোরআনে সূরা নাহালের 68 নম্বর ও 69 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষকে দান করি বিভিন্ন রঙের এক পানীয় যেটা নির্গত হয় মৌমাছির পেট থেকে, যেটাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আমাদের বিজ্ঞান কিছুদিন আগে জানতে পেরেছে যে মধু উৎপন্ন হয় মৌমাছির পেটে, আর এই মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য আছে, তাই যুদ্ধে রাশিয়ান সৈন্যরা তাদের ক্ষতস্থানে মধুর প্রলেপ দিত, আমরা জেনেছি কিছুদিন আগে। এরপরে শরীরবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন সংক্ষেপে গবাদি পশুর রক্ত চলাচল ও দুধ উৎপাদন সম্পর্কে বলেছে, সূরা নাহালের 66 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এরপর জেনেটিক্সের ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা নাজমের 45-46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা কিয়ামার 37-39 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষের স্খলিত শুক্রবিন্দুই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে, যেটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে। পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা সম্পর্কে বিস্তারিতভাবে বলেছে, সূরা আলাকের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জোকের মতো কোনো বস্তু যেটা কোথাও ঝুলে থাকে। এছাড়াও এটার আরেকটা অর্থ হল রক্তপিণ্ড। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তর বর্ণনা করেছে বিস্তারিত, যেটা বিজ্ঞান জানতে পেরেছে কিছুদিন আগে। সূরা মুমিনুনের 12-14 নম্বর আয়াতে উল্লেখ আছে। আমি এরকম আরো কয়েকটা উদাহরণ দেব। সাধারণত অবিশ্বাসীরা এটা বলে থাকে, আল্লাহ এটা কিভাবে করবেন, আমরা মরে গেলে আমাদের সবার দেহ তো মাটির সাথে মিশে যাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের আবার কিভাবে জীবিত করবেন, সব হাড়গোড় তো ধুলো হয়ে গেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ কিভাবে আমাদের হাড়গোড়কে একত্রিত করবেন। আর আল্লাহ বলেছেন সূরা কিয়ামার 3-4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন তা নয়, বস্তুত তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করবেন। আপনারা জানেন যে 1980 সালে স্যার ফ্রান্সিস গোল্ড ফিঙ্গারপ্রিন্টিং মেথড আবিষ্কার করেন আর বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও দুইজনের হাতের আঙ্গুলের ছাপ, এমনকি লাখ লাখ লোকের মধ্যেও দুইজনের আঙ্গুলের ছাপ মিলবে না। দেখবেন যে CIA, পুলিশ, CID, FBI তারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে। কোরআন 1400 বছর আগে বলেছেন তিনি শুধু অস্থিকে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগও পুনর্বিন্যস্ত করবেন। এবার সেই নাস্তিককে প্রশ্ন করেন যে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন। একমাত্র যে উত্তরটা সে দিতে পারে যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী, এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই আবিষ্কারক, এই নির্মাতা, এই প্রস্তুতকারী মুসলিমরা আমরা তাকে বলি আল্লাহ। আমি এখানে প্রায় 2 ঘন্টার লেকচার মাত্র 15 মিনিটে সেরে ফেললাম, যাতে করে আমরা প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় পাই। অনেক লোকে এসেছেন, তাদের জন্য উপভোগ্য হবে। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে বিজ্ঞান যদি ধর্ম ছাড়া হয় সেটা পঙ্গু, আর ধর্ম যদি বিজ্ঞান ছাড়া হয় সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দিই,
পবিত্র কোরআন এটা কোন সায়েন্সের বই না, এস সি আই ই এন সি ই, এটা হলো সাইনের বই, এস আই জি এন এস, এতে রয়েছে আয়াত। আর পবিত্র কোরআনে 6000-এরও বেশি এরকম সাইন আছে, 6000-এরও বেশি আয়াত, যার মধ্যে 1000-এরও বেশি আয়াত সায়েন্সের ব্যাপারে বলেছে। আমি কিন্তু এখানে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে পবিত্র কোরআনের সত্যতা প্রমাণ করছি না, মুসলিমদের কাছে পবিত্র কোরআনই সবার উপরে, তবে অমুসলিমের কাছে, কোন নাস্তিকের কাছে, তার কাছে বিজ্ঞান সবার উপরে। আমি তাদের বিজ্ঞানের সাথে আমাদের কোরআনকে তুলনা করছি আর প্রমাণ করছি যে আপনাদের বিজ্ঞান যেটা বলেছে কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, আমাদের এই পবিত্র কোরআন একথা বলেছে 1400 বছর আগে। আর সেজন্যই এখন বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করে দিচ্ছে না, ঈশ্বরের বিভিন্ন ধারণাকে বাতিল করে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্র কোরআন, এতে পুরো মানুষ জাতির সব সমস্যার সমাধান রয়েছে। আর এর লেখক হলেন স্রষ্টা, রক্ষাকর্তা, পালনকর্তা পুরো মানুষ জাতির আর পুরো বিশ্বজগতের। অনেক আসমানি কিতাবই আল্লাহ সুবহান তাআলাই পৃথিবীতে পাঠিয়েছেন, তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট একটা জাতির জন্য, আর সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। আর যেহেতু কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, আল্লাহ তালার শেষ আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্যকারী রূপে, পুরো মানুষ জাতির দিশারি ও সৎপথের স্পষ্ট নিদর্শন হিসেবে, শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পুরো মানুষ জাতির জন্য। এই একই কথা আবারও আছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা আল জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। একইভাবে সেই সব নবী রাসুল যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগে এসেছিলেন, তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্য, আর তারা যা কিছু প্রচার করেছিলেন সেটা ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য। আর যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পুরো জীবজগতের প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। একই কথা আবারও আছে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশিরা ওয়া নাজিরা, আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানুষ জাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না। আর যেহেতু বেশিরভাগ মানুষ এ সম্পর্কে জানে না, সেজন্য আমরা এরকম কনফারেন্স আর লেকচারের আয়োজন করছি। কিন্তু এখন যদি আপনারা একটু ভালোভাবে আন্তর্জাতিক মিডিয়ার দিকে চোখ রাখেন, সেখানে দেখবেন ইসলাম সম্পর্কে তীব্রভাবে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। এটা দেখবেন আন্তর্জাতিক নিউজ পেপারে, আন্তর্জাতিক ম্যাগাজিনে, বিভিন্ন রেডিও স্টেশনে, বিভিন্ন টিভি স্টেশনে, আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেলে, আপনারা আন্তর্জাতিক মিডিয়ায় দেখবেন তারা ইসলাম সম্পর্কে অনেক রকম ভুল ধারণা প্রচার করছে, ইসলাম সম্পর্কে ভুল আর মিথ্যে খবর প্রচার করছে। আর নিউজউইক ম্যাগাজিনে প্রকাশিত হওয়া একটি আর্টিকেল 1979 সালের 16 জুলাইয়ের সংখ্যা, সেটা বলছে যে গত 150 বছর সময়ের মধ্যে, 1800 থেকে 1950 সালের মধ্যে, ইসলাম ধর্মের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসাব করে দেখেন, যদি এই বইয়ের সংখ্যাকে দিনের সংখ্যা দিয়ে ভাগ করেন, ইসলামের বিরুদ্ধে 1টারও বেশি বই লেখা হয়েছে প্রত্যেক দিন,
আর 9/11 এর পরে অর্থাৎ 2001 সালের 9 সেপ্টেম্বরের পরে এই জিনিসটা আরো অনেক বেড়ে গেছে। প্রত্যেক দিন ইসলামের বিরুদ্ধে কয়েকটা বই লেখা হচ্ছে। যদি আপনি নজর করতে চান তাহলে ইসলামের বিরুদ্ধে বই লেখেন, বাজারে বইটার ভালো কাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আপনারা দেখবেন যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে এগুলো প্রচার করার সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। এক নম্বরটা হচ্ছে তারা বিভিন্ন কুলাঙ্গারদের মিডিয়ার সামনে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো আদর্শ মুসলিম। সব গোত্রেই কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া যেটা করে মুসলিমদের মধ্য থেকে কিছু কুলাঙ্গার বেছে নেয় যারা আসলে ইসলাম ধর্ম পালন করে না, যারা শুধু নামেই মুসলিম, এদের তুলে ধরে মিডিয়া প্রচার করে যে তারাই হচ্ছে আদর্শ মুসলিম। যদি জানতে চান একটা গাড়ি কতটা ভালো আর সেখানে যদি ড্রাইভার হিসেবে যে আছে সে আসলে গাড়ি চালাতে জানে না, তারপর গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়িটা যদি দুর্ঘটনায় পড়ে, আপনি কাকে দোষ দেবেন? গাড়িটাকে দোষ দেবেন না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন, গাড়িটাকে না ড্রাইভারকে? দোষ দেবেন ড্রাইভারকে? যদি জানতে চান গাড়িটা কতটা ভালো তাহলে কিছু জিনিস জেনে নিতে হবে। গাড়িটা কি পরিমাণ তেল খায়, গাড়িটার স্পিড কেমন, গাড়িটার গিয়ার রেশিও কেমন, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন, এসব কিছু জেনে নেওয়ার পর তারপর বলতে পারবেন যে গাড়িটা কতটা ভালো। আর গাড়িটা যদি চালিয়ে পরীক্ষা করতে চান তাহলে ড্রাইভার হিসেবে এমন কাউকে বসান যে খুব দক্ষ ড্রাইভার। আর ইসলাম ধর্মকে পরীক্ষা করতে চাইলে যে ইসলাম কতটা ভালো, আর যদি আপনারা আদর্শ মুসলিমকে পরীক্ষা করতে চান, এখানে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দৃষ্টান্তগুলো দেখেন, নবীজির জীবন কাহিনী পড়েন, তাহলে নিশ্চিত হবেন, আপনারাও মেনে নেবেন যে এই ধর্ম আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবসময় মানুষের জন্য শান্তি প্রচার করেছেন। তাদের দ্বিতীয় কৌশলটা হচ্ছে প্রায় দেখা যায় তারা কোরআন এবং ইসলামের অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়াই। আর দেখবেন অনেক সমালোচক তাদের বইগুলো পড়লে বা ইন্টারনেটে গেলে দেখবেন ইসলামের বিরুদ্ধে অনেক সাইট আছে, তারা সেখানে কোরআনের বিভিন্ন রেফারেন্স দিয়ে উদ্ধৃতিগুলো করে থাকে। এইরকম যে উদ্ধৃতিটা সমালোচকরা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। এই উদ্ধৃতিটা দিয়েছেন অরুণ সুরি, তিনি ইন্ডিয়াতে ইসলামের একজন তীব্র সমালোচক, ওনার নাম অরুণ সুরি। তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া, সেখানে রেফারেন্সও দিয়েছেন যে কোরআন বলছে সূরা তাওবার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুসলিমদের নাকি বলা হয়েছে যেখানেই তোমরা কাফিরদের দেখবে, আর উনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন হিন্দু, ওনার কথা অনুযায়ী সূরা তাওবার 5 নম্বর আয়াত বলছে যেখানে তোমরা কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো। যদি আপনারা কোরআন পড়েন, যদি কোরআনটা খোলেন তারপর অনুবাদটা পড়লে দেখবেন তিনি যা বলেছেন সেটা ঠিক। সূরা তাওবার 5 নম্বর আয়াতে কথা বলা হয়েছে যেখানে কাফিরদের দেখবে তাদের মেরে ফেলবে, কিন্তু এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ জানতে আপনাকে সূরা তাওবার 1 নম্বর আয়াত থেকে পড়ে আসতে হবে। প্রসঙ্গটা পড়লে আপনি পটভূমি জানতে পারবেন যে আয়াতটা কেন নাজিল হয়েছিল। এভাবে জানতে পারবেন যে সে সময় একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলিমদের সাথে মক্কা শহরের মুশরিকদের। এর কিছুদিন পরে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল। যখন মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পবিত্র কোরআনে সূরা তাওবার 2 নম্বর আয়াতের মাধ্যমে জানালেন যে তিনি সেখানে 4 মাসের সময় দিলেন, নিষ্পত্তি না হলে তখন যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আর সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে সেই নিষিদ্ধ 4 মাসের পরে মুসলিমদের বলা হচ্ছে তোমরা
যুদ্ধ করো, হত্যা করো পৌত্তলিকদের, অর্থাৎ তোমাদের শত্রুদের, যেখানে তাদের পাবে তাদের বিরুদ্ধে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকো। তাহলে প্রসঙ্গ পড়লে জানতে পারি এই আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের সময়ে, যে যুদ্ধের ময়দানে শান্তি চুক্তির শর্ত ভেঙে শত্রুরা যখন যুদ্ধ করতে আসে তখন ভয় পেও না, যুদ্ধ করো আর তাদের দেখলে হত্যা করো। দেখবেন যে কোনো আর্মি জেনারেল যুদ্ধের ময়দানে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সবাইকে যুদ্ধ করতে বলবে। ধরেন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন আমেরিকার কোন আর্মি জেনারেল যদি তিনি বলেন যেখানেই তোমরা ভিয়েতনামীদের দেখবে তাদের মেরে ফেলো, এটা বলেছেন সেই সময়ের জন্য। কিন্তু আমি যদি প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতিটা দিয়ে বলি যে আজকে আমেরিকার এক আর্মি জেনারেল বলছে যেখানেই তোমরা ভিয়েতনামীদের দেখবে তাদের মেরে ফেলো, আমার কথাটা শোনাবে কষায়ের মতো। মনোবল বাড়ানোর জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই বলবেন না ঠিক আছে পালিয়ে যাও। মনোবল বাড়ানোর জন্য তিনি মুসলিমদের বলেছেন যুদ্ধ করো, এটা হলো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। এরকম কথা আপনারা বাইবেলও দেখবেন, বাইবেলের গসপেল অফ ম্যাথিউতে দেখবেন, হিন্দু ধর্মগ্রন্থগুলো তো দেখবেন, ভগবদ গীতা, পুরো ভগবদ গীতা যুদ্ধ নিয়েই কথা বলেছে, যে প্রভু কৃষ্ণ তিনি সেখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, যুদ্ধক্ষেত্রে উপদেশ দিচ্ছেন। এটা ভগবদ গীতার এক নম্বর অধ্যায়ে আছে 46-48 অনুচ্ছেদে, যে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার অস্ত্র রেখে দিয়ে বলল আমি এখানে নিরস্ত্র অবস্থায় মারা যাব কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ তখন বললেন, পরের অধ্যায়ের ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ে 2 ও 3 অনুচ্ছেদে আছে, যে হে অর্জুন তুমি এতটা কাপুরুষ হলে কিভাবে? যুদ্ধক্ষেত্রে লড়াই করা এটা একজন ক্ষত্রিয় বা যোদ্ধার দায়িত্ব, এখানে যুদ্ধ করলে তাহলেই তুমি মৃত্যুর পরে স্বর্গে যেতে পারবে। এরকম আরো কথা আমার ভিডিও ক্যাসেটে দেখবেন, টেররিজম এন্ড জিহাদ, সেখানে আমি বিস্তারিত বলেছি। কিন্তু কোরআন এমন কথা বললে অমুসলিমদের তখন সমস্যা হয়। যদি আমি এখানে বলি ভগবদ গীতা বলছে আত্মীয়দের মেরে ফেলো, এটা শয়তানি হয়ে যাবে। তবে ভগবদ গীতা এটা বলেছে, যদি বলি যে ভগবদ গীতা বলছে আত্মীয়দের মেরে ফেলো, এটা শয়তানি হয়ে যাবে। প্রসঙ্গ পড়লে দেখবেন বলা হচ্ছে যদি অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও সত্যের পক্ষে দাঁড়াও, এমনকি তোমার আত্মীয়দের বিরুদ্ধে হলেও যুদ্ধ করো। আর ভগবদ গীতার এই কথার সাথে আমরা সবাই একমত, কোরআনও একই কথা বলছে। সেজন্য অমুসলিমরা যাতে ইসলাম ধর্মকে বুঝতে পারে, আমার মত অনুযায়ী এর চাবিকাঠিটা হলো যেটা পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। ইসলাম ও কোরআনকে অমুসলিমদের সামনে তুলে ধরতে যেটা বলবেন সেটা হলো যে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না। আর অরুণশ্বরী সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়ার পরে লাভ দিয়ে চলে গেছেন 7 নম্বর আয়াতে। এর কারণটা জানেন? 6 নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তরটা আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি পৌত্তলিকদের মধ্যে কেউ, যদি অবিশ্বাসীদের মধ্যে কেউ, তোমাদের শত্রুদের মধ্যে কেউ আশ্রয় প্রার্থনা করে, যদি শান্তি চায় তাদের শান্তি দাও, যাতে করে তারা আল্লাহর বাণীগুলো শুনতে পারে, তারপর তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। কারণ এই লোকগুলো তারা কোনো কিছুই যারা জানে না, এ কথা কোরআন বলছে না যে তাদের ছেড়ে দাও। বর্তমানে শত্রু শান্তি চাইলে কোনো আর্মি জেনারেল খুব বেশি হলে বলবে আচ্ছা তাদের যেতে দাও, কোরআন কিন্তু একথা বলছে না। কোরআন বলছে তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও, কারণ এই লোকগুলো তারা যারা একেবারে অজ্ঞ। কয়েক মাস আগে একটা লেকচারে আমি এই কথাটা বলেছি, সেখানে এক অমুসলিম ভাই আমাকে বললেন, ভাই জাকির আপনিও তো প্রসঙ্গ ছাড়া বলছেন,
আপনি তো সূরা তাওবার 5 নম্বর আয়াতের পুরোটা বললেন না, পুরো আয়াতটা বলছে মুসলিমদের যে যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে হত্যা করা, মেরে ফেলবে আর যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকবে। এরপর সেখানে বলা হয়েছে কিন্তু যদি তারা তওবা করে আর যদি তারা নামাজ পড়ে, সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের ছেড়ে দাও, কারণ আল্লাহ অনেক ক্ষমাশীল পরম দয়ালু। তিনি বললেন, বলা হয়েছে শুধুমাত্র তারা ইসলাম গ্রহণ করলে তাদেরকে ছেড়ে দাও। অনেক সময় ব্যাখ্যা করাটা কঠিন, হয়তো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। যদি সবাই বলেন আমি একজন ম্যারাথন স্পিকার, আমি তখন সেই ভাইকে বললাম আরো কিছুটা ব্যাখ্যা করার সুযোগ দিলেন বলে ধন্যবাদ। সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে অবিশ্বাসীরা যদি তওবা করে আর সালাত কায়েম করে এবং যাকাত দেয়, অর্থাৎ সে যদি মুসলিম হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দাও। কিন্তু 6 নম্বর আয়াতটা কি বলছে? তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও, কিন্তু 6 নম্বর আয়াত বলছে যদি সেই অবিশ্বাসীরা আশ্রয় প্রার্থনা করে, শান্তি চায়, তাদের শুধু ছেড়েই দিও না, নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও, তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও। কিন্তু যদি সে ইসলাম গ্রহণ না করে আর শান্তি চায় তাকে শুধু ছেড়েই দিও না, নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও, কারণ হতে পারে সেই অমুসলিম হয়তো বিপদে পড়তে পারে। যে ইসলাম গ্রহণ করেছে সে তো মুসলিম হয়ে গেছে, সে এখন শান্তি চায়, কোনো অমুসলিম তাকে মেনে ফেলতে পারে, কোনো অমুসলিম তার উপর প্রতিশোধ নিতে পারে যে কেন সে মুসলিমদের সাহায্য নিল। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন শুধু ছেড়েই দিও না, তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। এজন্যই সমালোচকরা যেমন অরুণ সুরি নিজেদের মতো করে প্রসঙ্গ ছাড়া বলে, এরকম আরো কয়েকশো উদাহরণ দিতে পারবো। ইন্টারনেটে দেখবেন এটা খুব কমন, অনেক অমুসলিম কোরআনের বিরুদ্ধে কথা বলছে ইন্টারনেটে। এই কাজগুলো ইন্টারনেটে করা অনেক সহজ, তাই অনেক বেশি বই লেখা হচ্ছে, খুব সহজ। ইন্টারনেট এখানে ভালো খারাপ সবই আছে। প্রথমে যখন শুরু হয়েছিল ইসলামের পক্ষের চেয়ে বিপক্ষের ওয়েবসাইটই বেশি ছিল, এখন মুসলিমরা উত্তর দিচ্ছে, এখন ইসলামের পক্ষেও সাইট আছে। তবে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো জানতে আপনাকে অনেক বিশেষজ্ঞ হতে হবে না, আর উত্তর দেওয়াটাও কঠিন, একটা উত্তর দিলে আরও প্রশ্ন আসতে থাকে, সেজন্য আমরা উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করেছি। তাহলে দ্বিতীয় কৌশলটা হচ্ছে তারা প্রসঙ্গ ছাড়াই কোরআন ও ইসলামিক বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দেয়। তৃতীয় কৌশল, তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা আসলে ইসলামেই নেই, ইসলাম ধর্মে সেটার কোনো অস্তিত্ব নেই। যেমন ধরেন অনেক সমালোচক বলেন যে ইসলাম হচ্ছে একটা অবৈজ্ঞানিক ধর্ম। আমাদের হাতে সময় কম, তাই আপনাদের সামনে মাত্র একটা উদাহরণ দিচ্ছি। এখন ইন্ডিয়ায় খুব কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে। তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআনের কোন একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে। উনি এখানে যেটা বলছেন, আমি আগে বলেছি পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাজি খালাকা লাইলা নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুল ফি ফালাকি ইয়াজবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে, গতিশীল। কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তিনি আসলে এভাবে বুঝেছেন, ব্যাখ্যাটা তার নিজের, এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি। কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, এ কথা আপনাদের আগেও বলেছি, এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না,
এখন বিজ্ঞানও এটা প্রমাণিত। তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা ইসলামে নেই, এটা হরহামেশাই। চতুর্থ কৌশলটা, তারা ইসলাম সম্পর্কে কিছু মন্তব্য করে আর এরপরে তারা বলে যে এইসব কারণে ইসলাম ধর্ম মানুষ জাতির জন্য একটা সমস্যা। এখন আমরা পৃথিবীতে যেসব সমস্যা দেখি তার প্রধান কারণ হলো ইসলাম। তারা বলে যে মুসলিমরা সন্ত্রাসী, তারা মৌলবাদী, তারা চরমপন্থী, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম, আর এইসব কারণে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা। আর প্রায় দেখবেন মুসলিমরাও লজ্জা পায়। এখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এবার দাবার ছকটা ঘুরিয়ে দেন। বর্তমানে মুসলিমদের বলা হয় মৌলবাদী। এখন এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যে মেনে চলে কোনো বিশেষ কিছুর মূল নীতিগুলো। যেমন ধরেন, যদি কোনো লোক যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায় তাহলে তাকে গণিতের বিভিন্ন মূল নীতিগুলো জানতে হবে, মানতে হবে। যদি এই গণিতের ক্ষেত্রে সে মৌলবাদী না হয় তাহলে সে ভালো গণিতজ্ঞ হবে না। কেউ যদি ভালো বিজ্ঞানী হতে চায় তাহলে তাকে বিজ্ঞানের বিভিন্ন মূলনীতিগুলো জানতে হবে এবং মানতে হবে। আর যদি এই বিজ্ঞানের ক্ষেত্রে সে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হবে না। আপনি সব মৌলবাদীদেরই এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ। কোন ব্যক্তি কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলতে হবে। যেমন ধরেন, একজন লোক হলো মৌলবাদী চোর, যার পেশা হচ্ছে চুরি করা। সে সমাজের জন্য খারাপ, সে সমাজের জন্য ক্ষতিকর। আর অন্যদিকে দেখেন আরেকজন লোক মৌলবাদী ডাক্তার, যে অনেক অসুস্থ মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। আপনি সব মৌলবাদীকে এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ। একজন লোক কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর আমরা বলবো যে সে ভালো নাকি খারাপ। এখন আমি এখানে আমার কথা বলি, আমি একজন মৌলবাদী মুসলিম, আর মৌলবাদী মুসলিম হয়ে আমি গর্ববোধ করি। কারণ আমি ইসলামের সব মূলনীতিগুলো জেনে মেনে চলার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা নীতিও নেই, ইসলামে এমন একটা কথাও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে কথা বলে। ইসলামে এমন কিছু দিক থাকতে পারে যেগুলো দেখে অমুসলিমরা ভাবতে পারে এটা তো মানবতার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি তাদের বুঝিয়ে বলেন, ব্যাখ্যা করেন ব্যাপারটা আসলে এই, তাহলে এমন কোন মানুষ পাবেন না যে নিরপেক্ষ, সে ইসলাম ধর্মে এমন কিছুই পাবে না যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। আর এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী বিংশ শতাব্দীর শুরুর দিকে আমেরিকার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদেরকে বোঝাতে। তাহলে শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকানদের উদ্দেশ্যে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের উদ্দেশ্যে। কারণ তারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। চার্চ বিশ্বাস করে পবিত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের বাণী। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা তারা বলেছিল শুধু বাইবেলের কথাগুলোই ঈশ্বরের বাণী নয়, বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই মৌলবাদী আন্দোলনটা ভালো। আর অন্যদিকে কেউ যদি প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে সেই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। আমরা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখব সেখানে আছে মৌলবাদী হচ্ছে সেই লোক যে খুব কঠোরভাবে কোন ধর্মের প্রাচীন নিয়মগুলো মেনে চলে। কিন্তু এরপরে আমি অক্সফোর্ড ডিকশনারির নতুন এডিশনটা দেখেছি, একটা পরিবর্তন আছে। এটা বলছে যে মৌলবাদী হলো সেই লোক যে খুব কঠোরভাবে কোন ধর্মের প্রাচীন নিয়মগুলো মেনে চলে, বিশেষ করে ইসলাম।
বিশেষ করে ইসলাম এ কথাটা ডিকশনারিটার নতুন এডিশনে জুড়ে দেওয়া হয়েছে। যখনই কোনো মুসলিমকে দেখবেন আপনার মনে হবে মৌলবাদী, আর মুসলিমরা লজ্জা পায়, আমি মৌলবাদী নই, আমি বলি আমি একজন মুসলিম, সমস্যা কোথায়? মৌলবাদী মুসলিম না হলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী, আমি বলি হ্যাঁ আমি একজন চরমপন্থী, আমি চরম দয়ালু, চরম পরোপকারী, চরমভাবে ক্ষমাশীল, আমি চরমভাবে সৎ, আমি চরম ন্যায়বান। এতে সমস্যা কি যদি চরমভাবে দয়ালু হই, ক্ষমাশীল হই, পরোপকারী হই, ন্যায়বান হই, চরম সৎ হই? আংশিক সৎ হলে চলবে না, আপনার যখন লাভ হবে তখন সৎ, আর যখন কোনো লাভ হবে না তখন আপনি সৎ হবেন না। পবিত্র কোরআন অনুযায়ী আপনাকে হতে হবে চরম দয়ালু, চরম ক্ষমাশীল। যদি আপনি মুসলিম হন আপনাকে চরমভাবে মুসলিম হতে হবে, আপনাকে চরম দয়ালু হতে হবে, আপনাকে চরম সৎ হতে হবে, আপনাকে চরম ন্যায়বান হতে হবে। আপনাদের মধ্যে কেউ পারলে আমাকে এটা বলেন, যদি চরমভাবে সৎ হই তাহলে সমস্যা কোথায়? আপনাকে সঠিক ক্ষেত্রে মৌলবাদী হতে হবে। মুসলিমদের লজ্জা পাওয়া উচিত না যে না না আমি তো আধুনিক মুসলিম। আধুনিক মুসলিমটা আবার কি? কথা হলো আপনি ইসলাম মানেন কি মানেন না? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন উদখুলু ফি সিমলি কাফফা, তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো, সূরা বাকারা 208 নম্বর আয়াতে আছে। আংশিকভাবে ইসলাম ধর্ম পালন করতে পারবেন না, পুরোপুরি ন্যায়বান হতে হবে, হতে হবে পুরোপুরি সৎ, চরমভাবে সৎ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি